Ótimo. Achei não só pessoal mesmo. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এই করোনা কালীন সময়ে তোমাদেরকে আমরা অনলাইন ক্লাস করাচ্ছি এবং অনলাইন সবাই লাইভ ক্লাসে জয়েন করার জন্য চেষ্টা করবে। অনলাইন ক্লাসে আমি সম্মানিত সহকারী শিক্ষিকা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের বাংলা পড়াবো 14 পৃষ্ঠা হলো নীল নদ আর পিরামিডের দেশ। লিখেছেন সৈয়দ মুজতবা আলী। তাহলে সৈয়দ মুজতবা আলী কত সালে কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন? কে কে আছো? তোমাদের উপস্থিতি গুলি আমরা কিন্তু নাম রোল শাখা তোমাদের নাম রং শাখা আমরা লিখে নিচ্ছি। তাহলে তোমরা সবাই উপস্থিত থাকার জন্য, লাইভ ক্লাস করার জন্য, অংশগ্রহণ করার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রম্য রচনা ও রম্য গদ্য শৈলীর স্রষ্টা সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলী তার জন্ম আসামের করিমগঞ্জ 1904 সালে। রবীন্দ্রনাথের স্নেহ সান্নিধ্য, 5 বছর লেখাপড়ার পর তিনি শান্তিনিকেতন থেকে স্নাতক পাশ করেন। এছাড়া তিনি আলিগড় কলেজ, পারভেজ বিশ্ববিদ্যালয়, কায়রো আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন। তাহলে মূলত রম্য রচয়িতা হিসেবে বাংলা সাহিত্যে এই লেখকের উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে সপনাম, দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, জলে লাগে। তিনি 1974 সালে মৃত্যুবরণ করেন। তাহলে সৈয়দ মুজতবা আলী লেখক পরিচিতিটা একটু বললাম। আজকে আমি তোমাদের রিডিং করাচ্ছি, সবাই শুনতেছ আমার আওয়াজ? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তাহলে খেয়াল করো, সন্ধ্যার দিকে জাহাজ সুয়েজ বন্দরে পৌঁছল, সূর্যাস্তের সঙ্গে সঙ্গে হরণের আকাশ কেমন যেন সূর্যের লাল আর নীল মিলে ধারণ করেছে। ভূমধ্যসাগর থেকে একসময় পেরিয়ে আসছে মন্দমধুর ঠান্ডা হাওয়া। সূর্যাস্ত গেল মিশর মরুভূমির পিছনে, সোনালী বালিতে সূর্য রশ্মি প্রতিফলিত হয়ে সেটা আকাশে দেখা লাগে এবং ক্ষণে ক্ষণে সেখানে তার রং বদলাতে থাকে। তার একটা রং ঠিক জানা, কোন জিনিসের রং সেটা বুঝতে না বুঝতে সেই রং বদলে গিয়ে অন্য জিনিসের রং ধরে গেলে। আমরা বন্দর ছেড়ে মরুভূমিতে ঢুকে গিয়েছি, পিছনে তাকিয়ে দেখি শহরে বৃষ্টি বাকি ক্রমে নিষ্প্রভ হয়ে আসছে। মরুভূমির পর চন্দ্রালোক সেই এক অদ্ভুত দৃশ্য, সেই দৃশ্য বাংলাদেশে সবুজ শ্যামলে ভরার মাঝখানে দেখা যায় না। সমস্ত ব্যাপারটা এমন যেন মনে মনে হয় চলে যাচ্ছে দিগন্ত, অথচ হঠাৎ এবং ঝাপসা আচ্ছে আপন দায় আত্মাকে কেউ যায়। মাঝে মাঝে আবার হঠাৎ মধুরের মাথা উঁচুতে উঠে জল জল ছোট সবুজ আলো, ওগুলি কি ভূতের চোখটাকে? শুনেছি ভূতের চোখই সবুজ রঙের হয় না। কাছে আসতে দেখি ভূতের ক্যারাবার এদেশের ভাষাতে যাকে বলে কাফেলা। উটের চোখের পর মোটরের হেডলাইট পড়াতে চোখ দুটো সবুজ হয় হয়ে আমাদের চোখে ধরা দিয়েছে। ভয় পেয়ে গিয়েছিল
আর কেনই বা কেনই পাবো না বলো, মরুভূমি সম্বন্ধে কত গল্প, কত সত্য কত মিথ্যা করেছি ছেলেবেলায়। কৃষ্ণাই সেখানে মেলিন মারা যায়, মৃত্যু থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বেদবিন তার পুত্রের চেয়ে নিয়ে তোর উটের গলা কাটে, উটের জমানো জল খায় তার বাঁচাবার জন্য। যদি মন্দরে ভেঙে যায়, যদি কাল সন্ধ্যে অবধি এই রাস্তা দিয়ে আর কোনো মন্ডল না আসে, স্পষ্ট দেখতে পেলুম এই গাড়ি রওনা হওয়ার পূর্বে 500 গ্যালন জল সঙ্গে তুলে দেয়। তখন কি হবে উপায়? মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছি, জাহাজে চড়ার সময় কি কল্পনা করতে পেরেছিল? জাহাজে চড়ার সঙ্গে সঙ্গে কুকুতে মরুভূমির ভিতর দিয়ে চলে যাব। কতক্ষণ ঘুমিয়েছিল মনে নেই, যখন মোটরের হঠাৎ একটুখানি জোর জাগতে ঘুম ভাঙলো, তখন দেখি চোখের সামনে সারি সারি আলো। তাই পৌঁছে গিয়েছি শহর তলিতে, দেখলাম খোলা জানালা দিয়ে সারি সারি আলো দেখা যাচ্ছে। এই শহর তলিতে কত না রেস্তোরাঁ, কত না ক্যাফে, গোলা পথ ধরে পথ ধরে গিজগিজ করছে। রাত যখন 11টা, রাত তখন 11টা, আমি বিস্তর বড় বড় শহর দেখেছি, কায়রোর মতো নিশাচর শহর কোথাও চোখে পড়ে। কায়রোর রান্নার খুশবাই রাস্তা মর্ম করছে, মাঝে মাঝে নাকে এসে এমন ধাক্কা লাগাই যে মনে হয় নেমে পড়ে এখানে চাকরি পেয়ে যাবে। অবশ্য রেস্তোরাঁ গুলো আমাদের পাড়ার দোকানের মতো নোংরা, সবাই নিকটতম রেস্তোরাঁয় হুড়মুড় করে ঢুকলাম, কারণ সবাই তখন ক্ষুধায় কাতর। তড়ি ঘড়ি তিনখানা ছোট ছোট টেবিলে জোর করে চেয়ার সাজিয়ে আমাদের বসবার ব্যবস্থা করা হলো। রান্নাঘর থেকে স্বয়ং বাবুর্চি ঝুঁকে এসে গোয়ালি কাঠে বারবার ঝুঁকে ঝুঁকে সেলাম জানালো। মিশরীয় রান্না ভারতীয় রান্নার মামাতো, অবশ্যই ভারতীয় মোগলাই রান্না, অবশ্য ভারতীয় মোগলাই রান্না। 12 কোষে অনেক রকম খাবারের নমুনা, তাতে দেখলুম রয়েছে মুরগি মুসল্লম, শিক কাবাব, শামি কাবাব আর গোটা পাঁচ ছয় অজানা জিনিস। আমার প্রাণ অবশ্য তখন কাঁপছিল, 4টি আতপ চাল, উচ্ছে ভাজা, সোনা মুগের ডাল, পটল ভাজা আর মাছের ঝোলের জন্য। আর শত বলি, অত শত বলি কেন, শুধু ঝোল ভাতের জন্য, কিন্তু ওসব জিনিস তো আর বাংলাদেশের বাইরে পাওয়া যায় না। কাজে শোক করে দিদা আহারাদি সমাপ্ত করে আমরা ফের গাড়িতে উঠল। ততক্ষণে আমরা কায়রো শহরের ঠিক মাঝখানে ঢুকে গিয়েছি, গন্ডায় গন্ডায় রেস্তোরাঁ, হোটেল, সিনেমা, ডাল, ফল, কেবারে, পদ্মের তামাম শহরটা আজব করছে। কত জাত বেজাতের লোক সেখানে, ওই দেখো অতি কামদানি নিন্দ নিন্দ বেড়ার লোমের মতো কুকুরা, কালো ফুল, লাল লাল ফুল, দোকানার পর বোচানা, ঝিনুকের মতো দাগ আর কালো চামড়ার কি অসীম সৌন্দর্য। আমি জানি এরা দেন মাকে না, কিন্তু আহা ওদের সর্বাঙ্গ দিয়ে যারা দেন ঝরছে। ওই দেখো সুতার বাসি, প্রায় সবাই প্রায় 6 ফুট লম্বা, আর লম্বা আলো কালনা করেছে বলে মনে হয়। দৈর্ঘ্য 6 ফুটের চেয়েও বেশি, এদের রং ব্রোঞ্জের মতো,
এদের ঠোঁট মৃতদের মতো ঘূর্ণায় টকটকে লাল রং, অর্থাৎ চুতানবাসীদের ঠোঁট মৃতদের মতো পুরুও নয় চিকনও নয় টকটকে লাল রং। তাই যাতে বৃষ্টি হয় দৈবা তাও 2-1 ইঞ্চির বেশি নয়, হঠাৎ হঠাৎ বৃষ্টি হয় সবসময় তাও 2-1 ইঞ্চির বেশি নয়। তাই লোকজন সব বসেছে হোটেল কাপে কাপে বারান্দায় কিংবা চাতালে, শুনলাম এখানকার বাইরের বেশিরভাগ হয় খোলা বেলাতে, মোটর গাড়ি বন্ধ, তাড়াতাড়ি চলে বলে ভালো করে সবকিছু দেখতে পেলুম না। কিন্তু এবার চোখের সামনে বেশি উঠল অতি রমণীয় এক দৃশ্য, নাইল নীল, চাঁদের আলোতে দেখছি নীলের উপর দিয়ে চলেছে মাঝের ধরনের খোলা পাকা জমি, লম্বা হাওয়াতে কাঁপে চেপনা পাল বেগুন চেনের মতো প্যাট ফুলিয়ে যায় দিয়ে প্যাট ফুলিয়ে দিয়ে ভয় হয়। আর সময় না একটুখানি ঘোড়া হাওয়া পড়লে হয় হয় আর সামান্য একটুখানি জোর হওয়া বইলে হয় পাল্টায় ঝটকায় চৌচির হয়ে যাবে, নয় নৌকাটা পিছনে ধাক্কা খেয়ে গোটা আড়াই ঠিক বাজিকে মেটে অতলে তলিয়ে যাবে। এই নীলের জল দিয়ে দেশের চাষ হয়, এই নীল তার মুখে সেই চাষের ফসল মিশরের সর্বত্র পৌঁছে দেয় পিরামিড পিরামিড পিরামিড। চোখের সামনে দাঁড়িয়ে তিনটে পিরামিড, এই তিনটে পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরানো স্তম্ভ, যুগ যুগ ধরে মানুষ এদেশের সামনে দাঁড়িয়ে স্তর জল করা কল্পনা করেছে, দেয়ালে খোদাই নিজের দিকবিদ্যা করে এদের সম্বন্ধে পাকা খবর সংগ্রহ করার চেষ্টা করেছে। মিশরের ভিতরে বাইরে আরো পিরামিড আছে, কিন্তু যে অঞ্চলের যে পিরামিডের সামনে আমরা দাঁড়িয়ে সেগুলোই ভূগোল বিখ্যাত, পৃথিবীর সপ্ত আশ্চর্যের অন্যতম, প্রায় 500 ফুট উঁচু বলে না দেখে চট করে পিরামিডের উচ্চতা সম্বন্ধে ধারণা করা যায় না, এমন কি চোখের সামনে দেখেও ধারণা করা যায় না ঠিক কতখানি উঁচু। চ্যাপ্টা আকারের একটা বিরাট জিনিস আস্তে আস্তে কিনা হয়ে 500 ফুট উঁচু না হয়ে যদি চৌকার মতো একই সাইজ থেকে হত, তবে স্পষ্ট বুঝে যেত 500 ফুটের উচ্চতা কত কালে উঠছে। বোঝা যায় দূরে চলে গেল বিজয় এবং কায়দা ছেড়ে বহু দূরে চলে যাওয়ার পর হঠাৎ চোখে পড়ে দিয়ে সবকিছু দাঁড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে তাই বুঝে যায় এই বস্তু তৈরি করতে কেন 3 লক্ষ টুকরো পাথরের প্রয়োজন হয়েছিল। ইয়াসমিন আছো? সেকশন এ রো 2, তোমার নাম কি? মোহাম্মদ ইয়াসিনুর রহমান। জি ম্যাডাম। শুক্র বলতে একটু কমিয়ে বলা হলো, কারণ 4-5 শুক্র একত্রে পড়বে একখানা ছোট কাটে ইঞ্জিনের সাইজ এবং ওজন হয়, কিংবা বলতে পারো 6 ফুট উঁচু এবং 3 ফুট চওড়া করে পাথর দিয়ে একটা দেয়াল বানানো, সেই দেয়াল লম্বায় 650 মাইল হবে। সবচেয়ে বড় পিরামিডটা হলো, পিরামিডটা বানাতে নাকি 1 লক্ষ লোকের বেশি বছর লেগেছিল। ফারাওরা বিশ্বাস করতেন তাদের শরীর যদি মৃত্যুর পর পচে যায় কিংবা কোনো প্রকারে লাগার হত হয় তবে তারা কর্মকে অনন্ত জীবন পাবেন না, তাই মৃত্যুর পর দেহকে মমি বানিয়ে সেটাকে এমন একটা শক্ত পিরামিডের ভিতরে রাখা হতো যে
Kafela. Jati. Nishchiti orto ki nistar. Nistar. Jati. Nana jati. Kandali itu
বংশ মর্যাদাযুক্ত আর খালাস লম্বা আদি লম্বা টিলা জামা বিশেষ হঠাৎ নির্মিত সোত ম্যাডাম আওয়াজ আছে ম্যাম গানের আওয়াজ গানের আওয়াজ ম্যাম গানের আওয়াজ সূর্যের উদয় ঘটনা সংকেত ঘটনা সংকেত তারপর এখন পাঠ করছি একটু দেখো পাঠ করছি হচ্ছে বিশ্বের প্রাচীনতম মানে তোমাদেরকে আমি এতক্ষণ রিডিং যা করিয়েছি তার প্রভাবটা একটু দেখো বিশ্বের প্রাচীনতম সভ্যতা গুলোর মধ্যে একটি হচ্ছে মিশর প্রাচীনকাল থেকে মিশরের নীলনদকে ঘিরে ঘিরে গড়ে উঠেছিল ওই সভ্যতা মিশরের আবহাওয়া শুষ্ক বলে ওই সভ্যতার নিদর্শন কালের কবলে হারিয়ে যায়নি মধ্যপ্রাচ্যের এই দেশটি বিশেষ করে কায়রো শহরের পরিচয় তুলে ধরা হয়েছে ঐতিহাসিক কায়রো শহর কায়রো নদীতে যে অঞ্চলে অবস্থিত বিখ্যাত মসজিদের প্রসঙ্গ এই শহরের আকর্ষণে সারা বিশ্বের পর্যটকরা ছুটে যায় কায়রো অভিমুখে কায়রো শহর আলোয় ভরে যায় রাতের বেলায় রেস্তোরাঁগুলো থেকে বেশি আসা নানা রকম খাবার দাবারের সম্পর্কে বাড়িয়ে দেয় পথচারীদের ক্ষুধা অদূরে এগিয়ে যে শহরে রয়েছে প্রাচীন মিশরীয় সভ্যতার আকর্ষণ ও পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি মিশরের পিরামিড পিরামিড নির্মিত হয়েছিল মিশরের প্রাচীন সম্রাট ফারাওদের মৃতদেহ মন হিসেবে কবরস্থ করে রাখার জন্য পাথরের ছাই দিয়ে তৈরি বিশাল আকার সমাধিস্তম্ভ এটি নীলনদার পিরামিডের পরে মিশরের অতুলনীয় আকর্ষণ হয়েছে সেখানকার ভূগোল বিখ্যাত অপূর্ব সৌন্দর্যের মসজিদগুলি সেখানে কায়রো থেকে মসজিদগুলো খুব সুন্দর এইসবের তামিল সংস্থার আর ভ্রমণবাসী মানুষ ছুটে যায় মিশরে এইসবের কারণে এগুলি দেখতে মানুষ মিশরে ছুটে যায় তাহলে লেখক বলছি কি একটু দেখো সৈয়দ মুস্তফা আলী কত সালে কোথায় জন্মগ্রহণ করেন বলতো ১৯০৪ সালে করিমগঞ্জে
আসামের করিমগঞ্জে আসামের করিমগঞ্জে আসামের করিমগঞ্জে 1904 সালে জন্মগ্রহণ করেন। এছাড়া তিনি আলিগড় কলেজ বার্লিন বিশ্ববিদ্যালয় ও কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন। এ বাবু বন্ধ করবি, মাথা গরম করছ বেটা তুই। মূলত আস্তে আস্তে খুব খারাপ হয়ে যাবে বয়স। ম্যাম গান আবার আসতেছে। প্রশ্নের আগামী ক্লাসে হচ্ছে ম্যাম একটু দেখি একটু স্মরণ তো স্টামটা দিয়েছে ইতের আজকে মারি ফেলাম তারা। কি জানে জানে ভাল লাগাই দি বেড়া মোবাইলে বাংলা বুঝি নাই
ম্যাম গানের শব্দ আসতেছে। এই কে গান বাজাচ্ছ? ম্যাডাম একটু সরেন, ম্যাডাম একটু সরেন। ম্যাডাম আসসালামালাইকুম। ম্যাডাম আসসালামু আলাইকুম। নমস্কার। নমস্কার। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। সবাই বসে লেখাপড়া করো, আগামী ক্লাসে আবার দেখা হবে।